আসসালামু আলাইকুম, রিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি প্রবাসীরা টাকার লোভে জঘন্য কাজ করবেন না, পাই পথে 3 কেজি স্বর্ণ এনে বিমানবন্দরে ধরা খেল প্রবাসী। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। স্ক্রিনে আপনারা যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি এমন জঘন্য কিছু কাজ করেছে যেটা আপনাদের প্রত্যেককে সতর্ক করছে। পাই পথে স্বর্ণ নিয়ে এসেছে। জি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে 3 কেজি 231 গ্রাম সোনা নিয়ে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিমানবন্দর এপিবিএন এনএসআই যৌথ অভিযানে শনিবার বিকেলে আগমনী কনকর্ডস হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুমন হোসেন। রোববার এই তথ্য জানিয়েছে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে এপিবিএন এবং এনএসআইয়ের একটি যৌথ অভিযানিক দল শারজা থেকে আসা যাত্রী মোহাম্মদ সুমন হোসেনকে আটক করে। এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে তিনি শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অবতরণের পর সব কার্যক্রম শেষে অভিযুক্ত সুমন কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করলে অভিযানিক দল কনকর্ডস হলের সামনে তাকে আটক করে। সোনা উদ্ধারের বিষয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করে তার পায়ে পথে স্বর্ণ রয়েছে। এ সময় তাকে কাস্টমসের বডি স্ক্যানারে স্ক্যান করা হলে তার কথার সত্যতা পাওয়া যায়। পরে তার দেহের কোন অংশে সোনা লুকানো আছে তা নিশ্চিত হতে উত্তরা 1 নম্বর সেক্টরে জাহানারা ক্লিনিকে এক্স রে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এক্স রে পরীক্ষার পর যাত্রীর পায়ুপথে এবং তলাপেটে মোনার সম্পর্কে নিশ্চিত করেন চিকিৎসক। এরপর যাত্রীকে বিমানবন্দর আর্ম পুলিশে বিমানবন্দরে অফিসে নিয়ে আসা হয়। পরে তিনি প্রাকৃতিক কার্যের মাধ্যমে পায়ুপথ এবং তলাপেটে লুকিয়ে রাখা ডিম্বাকৃতি পেস্ট গোল্ডের প্যাকেট বের করতে থাকেন। অভিযুক্তকে মোট 13টি ডিম্বাকৃত গোল্ড প্যাকেট বের করে নিজ হাতে ধৌত করেন। এই প্যাকেটগুলো প্লাস্টিকে মোড়ানো ছিল। ওজন করা হলে প্রতিটি প্যাকেটে 232 গ্রাম করে মোট 3 কেজি 16 গ্রাম সোনা পাওয়া যায়। এছাড়া যাত্রী পরিহিত পোশাকের পকেটে আরও একটি গোল্ড বার এবং 99 গ্রাম স্বর্ণালঙ্কার সহ মোট 3 কেজি 231 গ্রাম সোনা উদ্ধার করা হয়। পেস্ট গোল্ড সহ অন্য গোল্ডের রাসায়নিক পরীক্ষার মাধ্যমে উদ্ধার করা পদার্থ বলে জানা যায়। এই সোনার আমদানি এবং শুল্ক পরিশোধে কোনো ধরনের রসিদ দেখাতে তিনি ব্যর্থ হন এবং স্বীকার করেন যে সোনা পাচারকারী চক্রের সাথে যোগসাদৃশ্যে সোনা পাচারের চেষ্টারত ছিলেন তিনি। সুমনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে শারজা প্রবাসী মিজান এবং আনোয়ার অর্থের বিনিময়ে তাকে এই সোনা পাচারের প্রস্তাব করলে তিনি রাজি হন এবং এই বিশেষ কৌশলে এই সোনা নিজের শরীরে বহন করে বাংলাদেশে নিয়ে আসেন। এই কাজে সফল হলে তার 70,000 টাকা পাওয়ার কথা ছিল। পুলিশ জানিয়েছে, সুমন হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। ব্যাগের সুবিধা ব্যবহার করে পণ্য আমদানির জন্য তিনি নিয়মিত বিদেশে যাতায়াত করেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। প্রিয় প্রবাসী ভাইরা, দেখতে পাচ্ছেন টাকার লোভে পড়ে এই প্রবাসী এরকম জঘন্য কাজ করছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, দয়া করে আপনারা প্রত্যেকে সতর্ক হন। বিদেশে থেকে আপনারা অনেকেই হয়তো এরকম অফার পাবেন, অনেকেই আপনাকে লাখ টাকা পর্যন্ত অফার করবে স্বর্ণ নিয়ে যাওয়ার জন্য। সাবধান, এই কাজ আপনারা কখনোই করবেন না। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।